আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফ্রেন্ডস স্কুলে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ভিডিওটি দেখে আসুন। এছাড়াও একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম যে ফ্রেন্ডস গোল কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা অনেকেই ফ্রেন্ডস গোল অ্যাকাউন্ট খুলেছেন, পেজ খুলেছেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রেন্ডস গোলে কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। এই জন্য প্রথমে আমি ফ্রেন্ডস গোলে লগ ইন করে নিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন ট্যাবে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে নোটিশটা ক্রস করে দিবেন। তারপর গ্রুপ খোলার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, অথবা আপনার যে প্রোফাইল আইকন আছে বা প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপরে একবার টাচ করে দিবেন। প্রোফাইল পিকচারের উপরে টাচ করে দিলে আপনার কাছে আরও একটা ইন্টারফেস আসবে, এখান থেকে মাই গ্রুপ নামক যে অপশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট এবং ফোরামের মাঝামাঝি মাই গ্রুপস, এই অপশনে একবার টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দেওয়ার পরে আপনি ক্রিয়েট নামক একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এটাতে টাচ করলে আপনি এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে সাজেস্টেড গ্রুপগুলো দেখে নিতে পারেন। এই জন্য সাজেস্টেড গ্রুপ অপশনে টাচ করলে আপনার কাছে অনেকগুলো গ্রুপ ভিজিবল হবে। এখান থেকে দেখে দেখে আপনি বিভিন্ন গ্রুপের আইডিয়া নিতে পারবেন, অর্থাৎ কী নামে গ্রুপ খুলবেন বা গ্রুপে কী কী কন্টেন্ট দিবেন সেটা আপনি আইডিয়া নিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে যে নামগুলো আছে এগুলো দিয়ে আপনি খুলতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা ইউনিক গ্রুপ নেম এবং গ্রুপ ইউজার নেম দিতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো, এই যে প্লাস আইকনটা আছে এখান থেকে খুলে দেখাবো। এই জন্য প্রথমে হোম অপশনে আবার গেলাম, তারপরে এখন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্রিয়েট গ্রুপ নামক যে অপশনটা আছে এর উপরে একবার টাচ করে দিব। এর উপরে টাচ করে দেওয়ার পরে আমার কাছে একটা ইন্টারফেস আসবে, এখানে গ্রুপ নেম, গ্রুপ ইউআরএল, ডেসক্রিপশন, তারপর গ্রুপ টাইপ, ক্যাটাগরি, এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি একটা একটা করে সবগুলো তথ্য দিয়ে নিব, দিয়ে নেওয়ার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে কিছু আইডিয়া নিতে পারবেন। তো আমি সরাসরি গ্রুপ ক্রিয়েট করার জন্য এখানে গ্রুপ নেম, ইউআরএল এবং ডেসক্রিপশন, পাশাপাশি হচ্ছে ক্যাটাগরি, সেটা আমি এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখান থেকে গাইজ দেখতে পাচ্ছেন গ্রুপ টাইপ, গ্রুপ টাইপ আপনি চাইলে প্রাইভেট রাখতে পারেন, আপনি চাইলে পাবলিক রাখতে পারেন। পাবলিক যদি রাখেন সেক্ষেত্রে সবাই দেখবে। এরপরে আপনি জাস্ট ক্রিয়েট অপশনে টাচ করলে আপনার গ্রুপটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।